অদ্ভুত ব্যাপার, মাছ আবার কথাও বলে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এখনই নদীতে ছাইড়া দিতেছি। তোমার তো বাজারে বিক্রি করলে টাকাও পাওয়া যাবে না, এটা আমি ভালো করেই জানি। তোমার মতো মাছ আমি এর আগে কখনোই দেখি নাই। কথা বলতে বলতে কাশিম সেই নীল মাছকে আবারও নদীতে ছেড়ে দেয়। আমি তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। সত্যি তোমার উপকার দেখে মুগ্ধ হয়েছি। আমি কোনো সাধারণ মাছ নই, একটা জাদুর মাছ। আর তুমি এভাবে আমাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিলে, আমি তো সত্যি অবাক তোমার এই গুণ দেখে। না না, আমি তো অবাক হয়েছি মাছ হয়ে তুমি কিভাবে কথা বলতে পারো। এছাড়া তুমি জাদুর মাছ না কিসের মাছ সেটা নিয়ে তো আমার কোনো জ্ঞানই নাই। আমি সাধারণ একজন জেলে, মাছ ধরি আর মাছ বাজারে বিক্রি করে আমার সংসার চলে। বুঝতে পেরেছি, তবে তোমার এই ভালো গুণ দেখে আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। এখান থেকে দূরে জঙ্গলে এক গুহা আছে, সেই গুহার মধ্যে তুমি অনেকগুলো গুপ্তধন খুঁজে পাবে। এ কি বলছো নীলমাস তুমি, এটা কি করে হতে পারে? আমি তো সেই জঙ্গলে অনেকবার গিয়েছি, আর সেই গুহার দরজা সবসময় পাথর দিয়ে আটকানোই থাকে। এমনটা হতেই পারে না। যদি কোনো গুপ্ত ধনী থাকতো তাহলে কেউ না কেউ অবশ্যই সেটা খুঁজে বের করে ফেলতো। সেই গুহার দরজা সব সময় বন্ধ থাকে এই জন্যই, আর সেই গুহার দরজা আমার এক নীল পাখা দিয়ে খুলবে। এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, গুপ্ত ধন বের করার পর তুমি আমার এই নীল পাখা কোথাও লুকিয়ে ফেলো, যেন এরপর আর কেউ সেই গুপ্ত ধন ব্যবহার করতে না পারে, আর সেই দরজা সব সময়ের মতো বন্ধ হয়ে যায়। তুমি কি সত্যি বলছো নীলমাস? ঠিক আছে, আমি অবশ্যই আমার স্ত্রীকে সাথে নিয়ে সেই গুহার দিকে যাব, গুপ্তধন সত্যি সেই গুহায় আছে কিনা সেটা দেখতে। ঠিক আছে, আমি তাহলে চললাম। নীলমাস কাশিমের হাতে একটা তার নীল পাখা দিয়ে সেখান থেকে সাঁতরে অদৃশ্য হয়ে যায়। নীলমাস যা বললো তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো আমার ভাগ্যই খুলে যাবে। এত কষ্ট করে প্রতিদিন মাছ ধরতেও হবে না। গুপ্তধন না জানি কত সোনা, কত হীরা আর কত মুক্তা রয়েছে। যাই, এখনই আমার স্ত্রীকে নিয়ে গুপ্তধন আনতে যাই। সেই পাহাড়ের গুহায় চলে যেতে হবে এখনই। কাশিম খুশি হয়ে তার বাড়ি ফিরে যায় এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। কি বলছো তুমি, এ তো সত্যি অবাক করা কাণ্ড। ঠিক আছে, চলো চলো এক্ষুনি চলো, আমি সাথে করে একটা থলেও নিয়ে নিচ্ছি। পুরো থলে ভরে যত গুপ্তধন পাবো সব নিয়ে আসবো। কাশিম তার স্ত্রীকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সেই জঙ্গলের গুহার কাছাকাছি চলে যায়। এই তো সেই গুহা মনে হচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি সেই নীল রঙের মাছের নীল পাখনা দিয়া এই গুহাটারে খোলার চেষ্টা করি। গুহার কাছে সেই নীল পাখা বের করতে গুহার দরজা খুলে যায়। আরে নীল মাছ তো সত্যি কথাই বলেছে, ভেতর থেকে কেমন আলো বেরিয়ে আসছে। চলো চলো ভেতরে গিয়ে দেখি। কাশিম আর স্ত্রী ভেতরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ পুরো গুহা ভর্তি ছিল সোনা দানা হীরে মুক্ত আর দামি দামি মূল্যবান রত্ন। আরে আশ্চর্য কাণ্ড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত গুপ্ত ধন আমি তো এর আগে কখনোই দেখি নাই। তাড়াতাড়ি এগুলি নিয়ে বাড়িতে ফিরতে হবে। আচ্ছা, এই গুপ্ত ধন গুলো কি অন্য কেউ দেখে ফেলবে না তো? তাহলে তো তারাও এসে নিয়ে যেতে চাইবে। তুমি ঠিক কথাই বলেছো, তবে নীলমাস আমাকে বলে গিয়েছে কি করে এই গুহার দরজা বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু আবার কিসের, তাড়াতাড়ি এগুলো নিয়ে আমরা এই গুহার দরজা বন্ধ করে দেব, যেন আর কেউ কখনোই এই গুপ্ত ধনের খোঁজ না পায়। আমার মন মানছে না, গ্রামের লোকজন সব সময় সুখে দুঃখে আমাদের পাশে ছিল, আর এখন যদি আমি এই গুপ্ত ধন পেয়ে তাদেরকে এই গুপ্ত ধনের কিছু অংশ না দেই তাহলে তো এটা খুবই খারাপ হবে, তাই না বলো? তুমি কি বলছো, যদি সবাই গুপ্ত ধন পেয়ে যায় তাহলে তো সবাই ধনী হয়ে যাবে, তাহলে আমাদের কি লাভ হবে? হ্যাঁ, সেই আগের মতোই তো সবকিছু হয়ে যাবে। তোমার কি মনেও হয় না সেটাই ভালো হবে? যদি গ্রামে সবাই ধনী থাকে
আর টাকা পয়সা কারো কাছে কমতি না থাকে, আমার তো তাই মনে হয়। আমি এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে আনছি, তুমি এখানে অপেক্ষা করো তো। তুমি সত্যি বলছো? আমার তো মন মানছে না। এমন সময় সেই অদৃশ্য নীল মাছ আকাশবাণী করতে থাকে। কাশিম, তোমার এই গুণ আর লোকেদের জন্য চিন্তা দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি পরীক্ষা করে দেখছিলাম, তুমি এই গুপ্তধন শুধু নিজের কাছেই রাখো নাকি বাকি গ্রামবাসীদের মধ্যেও দিয়ে দাও, এবং তাদের সাথেও এই গুপ্তধন ভাগাভাগি করো। তোমার এই সিদ্ধান্তে আমি অনেক খুশি হয়েছি। নীল মাছের এমন কথা শুনে কাশিমের স্ত্রী তার নিজের ভুল বুঝতে পারে। তোমাকেও ধন্যবাদ নীলমাস, আমি এক্ষুনি সবাই রেডাইকে আনতাছি। এরপর আমরা সবাই মিলা ভাগাভাগি করে সেই গুপ্তধন নিয়ে যাব, তারপর আবার সেই গুহার দরজা বন্ধ করে দিব। ঠিক আছে, যেমনটা ভালো মনে করো, এবার আমি চললাম। এরপর নীলমাস সেখান থেকে আবারও অদৃশ্য হয়ে যায়। তার মানে তুমি ঠিক কথাই বলছিলে, আমি হয়তো লোভে পড়ে লোকেদের কথা চিন্তা করা বাদ দিয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করো, এমন আর কখনোই হবে না। এরপর কাশিম গ্রামে গিয়ে সবাইকে গুপ্তধনের কথা বলে দেয় এবং গ্রামের সবাই মিলে ভাগাভাগি করে সেই গুহার গুপ্তধন নিয়ে নেয়। সেই গ্রামের লোকেদের জীবনে আর কখনোই কোনো টাকা পয়সা নিয়ে অভাব অনটন থাকে না।